আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে হোমমেড বাটার করে দেখাবো। তো এর জন্য আমি এখানে দুধ জাল দিয়ে এবং দুধটা ঠান্ডা হওয়ার পর উপরে যে মোটা সরটা পড়ে আমি সেই সরগুলো জমিয়েছি। আমি এখানে প্রায় 7 কেজি দুধের মতো সর হয়েছে, সেগুলো আমি জমিয়েছিলাম। এবং সর আপনারা কিন্তু 1 মাস বা 2 মাস এই পরিমাণেও জমাতে পারেন, তাহলে একটু বেশি পরিমাণে হবে। তো আমি এখানে প্রায় 7-8 দিনের মতো জমিয়েছি, তাই একটু কম হয়েছে। তো আমি এখন এই সরগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। পাটায় বেটে নেওয়ার কারণটা হচ্ছে একটু ভালোভাবে মিহি হওয়ার কারণ মিহি হয় পাটায় না বাটলে, এবং সেটা যদি আপনি ব্লেন্ডারেও করেন তারপরেও মিহি হবে অবশ্যই। তো আপনি আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো এখন আমি একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। এবং অবশ্যই মানে মিশ্রণটা, এটার যেই মিক্সটা, সেটা কিন্তু অবশ্যই অনেক বেশি মসৃণ হতে হবে। তো আমি এই বেটে রাখা সরের মধ্যে একদম অনেক বেশি ঠান্ডা পানি ঢেলে দিচ্ছি। পানিটা অবশ্যই একটু বেশি ঠান্ডা হতে হবে অবশ্যই, এবং আমি এই পানিটাকে আরও বেশি ঠান্ডা করার জন্য আমি এর মধ্যে বরফের টুকরো ইউজ করব। আপনারাও চাইলে ইউজ করতে পারেন, যদি পানিটা অনেক বেশি ঠান্ডা না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বরফের টুকরো ইউজ করবেন। তো আমি এখানে বরফের টুকরাটা ইউজ করছি, এতে করে বরফের যে ঠান্ডাটা পানিটা একটু পানিটাকে অনেকক্ষণ ঠান্ডা রাখে। তো আমি এখানে সরটা ডুবিয়ে ডুবিয়ে একটু ভালোভাবে পানির সাথে ভিজিয়ে নিচ্ছি, এবং এক পর্যায়ে এসে পানির থেকে যেই বাটারটা, সেই বাটারটা কিন্তু আলাদা হয়ে আসবে। এবং আমি সেই বাটারটা একটু হালকা করে হাত দিয়ে ছেঁকে ছেঁকে এভাবে আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকবার এই বাটারটাকে আরেকবার আমি পানি দিয়ে একটু ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। এটা অনেক ইজি, বাসায় এটা তৈরি করাটা অনেক বেশি ইজি। আমরা চাইলে এটা ঘরে তৈরি করে খেতে পারি, এতে করে এটা অনেক বেশি হাইজেনিক হবে। এবং যেহেতু আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে রয়েছি, মহামারী, সো যেহেতু আমরা বাটার আমাদের প্রায় বাসায় দরকার হয়, আমরা চাইলে ইজিলি এই দুধের সর থেকে এই বাটারটা এভাবে তৈরি করে নিতে পারি। তো আমি বোলের মধ্যে আবারও ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এবং সেই বাটারটা আমি আবারও পানিতে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আমি তারপরও একটু ঠান্ডা পানিতে আর একটু ভিজিয়ে রাখব। তো এখন আমি একদম খুব ভালোভাবে এই বাটাটা থেকে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা হাত চিপে চিপে ঝরিয়ে নিচ্ছি, এবং আমি এটা একটা বক্সে নিয়ে নিচ্ছি। আমি যে বক্সে বাটারটা বানাবো, সেট করব, সেই বক্সে আমি এটা নিয়ে নিচ্ছি। তো আমি ভালোভাবে বাটারগুলো পানি ভালোভাবে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েই করবেন, ছাঁকনি দিয়ে ছাঁকার দরকার নেই, এভাবে করলেই চলবে। তো এই তো বাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন শুধু এটা ফ্রিজে রেখে আমি 2 ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলেই চলবে, একদম সুন্দর বাটার হয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে, এবং আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন, এবং অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের ফলাফল কেমন এলো, আপনাদের বাটারগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। তো এই যে ফ্রিজে রেখে 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, এরপরে আমার বাটারটা এরকম সুন্দর করে সেট হয়ে গিয়েছে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।